বিসমিল্লাহ রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, আজও আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই বিষয়টিরই তৃতীয় অধ্যায়ের সর্বশেষ অংশটুকু আজকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা জানো যে এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। সংস্কৃতি কী, শিল্পকলা কী, এগুলোর ব্যাখ্যা যেমন তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সংস্কৃতির পরিবর্তন করবার ক্ষেত্রে কী কী উপাদানগুলো কাজ করে সেগুলোও তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং সর্বশেষ আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশধারা এটার একটি অংশ আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে গিয়ে দৃশ্যশিল্প। এটাকে যদিও তিন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে দৃশ্যশিল্প, দ্বিতীয়টি হচ্ছে সাহিত্য শিল্প এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে সঙ্গীত শিল্প। তোমরা জানো যে আসলে সংস্কৃতি ব্যাপারটা কী। সংস্কৃতি হচ্ছে একটি জাতির তার সমস্ত কিছুকেই আসলে সংস্কৃতি বলা হয়। তার ভৌগোলিক পরিমণ্ডলে তার আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, খাদ্য অভ্যাস, অলঙ্কার, গীতবাদ্য, তৈজসপত্র সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে তার সংস্কৃতি, তার কথাবার্তা, তার চালচলন, এগুলো যেমন সংস্কৃতির অংশ তেমনি প্রত্যেকটা জাতিরই কিছু কিছু না কিছু সৃজনশীল এবং চিন্তাশক্তির বিকাশধারার ফলশ্রুতিতে আরও বেশি সমৃদ্ধতর একটা পর্যায়ে তারা পৌঁছায়, সেটাকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে গিয়ে শিল্পকলা। অর্থাৎ একটি জাতির তার জ্ঞানভিত্তিক এবং সৃষ্টিশীলতার সৃজনশীলতার যে উন্মেষ ঘটে সেই উন্মেষের সমন্বিত রূপকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে গিয়ে তার শিল্পকলা। এই শিল্পকলাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তার দৃশ্যশিল্প, একটা হচ্ছে তার সাহিত্য এবং আরেকটা হচ্ছে তার সঙ্গীত শিল্প। গত ক্লাসে তোমাদের সামনে আমরা দৃশ্যশিল্প অর্থাৎ বস্তুগত যে সকল উপাদানগুলো এবং অবকাঠামোগত যে সকল উপাদানগুলো সেগুলো যেমন তোমাদের সামনে তুলে ধরেছি, সেখানে ছিল আমাদের পোড়ামাটির শিল্প, সেখানে ছিল আমাদের তাঁত শিল্প, সেখানে আমাদের বিখ্যাত মসলিন, এছাড়া আমাদের নকশিকাঁথা, বিভিন্ন ধরনের অলঙ্কার, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে শাখারি শাখা, তারপরে হচ্ছে গিয়ে ওই সোলার কাজের যে অংশগুলো, এগুলো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এমনকি কাঠের কারুকার্য খচিত যে সকল আসবাবপত্র সেগুলো কিন্তু আমাদের দৃশ্যশিল্পের মধ্যেই পড়ে, এগুলো যেমন আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে সাহিত্য শিল্প। তোমরা জানো যে প্রাচীনকাল থেকেই বাংলা একটি স্বয়ং সম্পূর্ণ সাহিত্যে সাহিত্য নির্ভর একটি সংস্কৃতিকে লালন করে এসেছে এবং এই সাহিত্যই কিন্তু বাংলার সংস্কৃতির ধারাকে যুগের পর যুগ প্রবাহমান রেখেছে এবং সেই প্রাচীন থেকে এখন পর্যন্ত বাংলা সাহিত্য ভাণ্ডারে কত কিছু যে সংযোজন হয়েছে, যেমন সেখানে নাটক, কবিতা, তারপরে হচ্ছে কাব্য, মহাকাব্য, এমনকি সঙ্গীত, শিল্পকলা সমস্ত কিছুর সমন্বিত রূপই কিন্তু হচ্ছে গিয়ে সেই সাহিত্য। আর এটার শুরুটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে এবং তোমরা জানো যে আমাদের দেশে যে প্রাচীনকাল সময়ের মধ্যে বিশেষ করে অষ্টম শতাব্দীতে যেই বৌদ্ধ সাধক যারা ছিলেন, বিশেষ করে তারা কিন্তু আমাদের এই সংস্কৃতির ধারার ক্ষেত্রে যে সাহিত্যের প্রথম সূচনাটা কিন্তু তারাই করেছিলেন এবং আমাদের সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম রূপ হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলে থাকি চর্যাপদ। একটু দেখি বইয়ের আলোকে কেমন করে সেই সাহিত্য সম্পর্কে আমাদের পরিচয় হয়েছিল। দেখো, বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলোকে আবিষ্কার করেন। পরে আমাদের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চর্যাপদের কাল নির্ণয় করেন এবং তিনি জানান যে প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন এবং এগুলোর শাব্দিক অর্থ ছাড়াও অনেক ভাবার্থ বুঝতে হয় এবং চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা এবং কান্নপা। তাহলে দেখো যে তোমরা জানো যে পাল রাজাদের আমলে সে সময় কিন্তু বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রবর্তন শুরু হয় এবং এই বৌদ্ধ ধর্মের সাধকরা তারা কিন্তু বিভিন্ন বিহারে অবস্থান করে তারা তাদের এই প্রথম আদি যে সাহিত্য চর্যাপদ সেটা তারা আবিষ্কার করেছিলেন, সেটা তারা উদ্ভাবন করেছিলেন এবং এই চর্যাপদ, এই চর্যাপদই হচ্ছে গিয়ে বাংলার প্রথম আদি সাহিত্যের একটি নমুনা এবং এটার রচয়িতা ছিলেন বিখ্যাত লেখক লুইপা
এবং কান্নপা তারা বিভিন্ন ধরনের শ্লোকের মধ্য দিয়ে এই চর্যাপদটা রচনা করেছেন। এবং এটার যে শাব্দিক যে অর্থগুলো রয়েছে সেই শাব্দিক অর্থ ছাড়াও এটার কিন্তু একটা ভাবের অর্থ রয়েছে। এটার ছোট্ট একটি নমুনা তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে, যে এখানে বলা আছে একটি শ্লোকের কথা, কা আ তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চি এ পৈঠাকাল। অর্থাৎ এই শরীরটাকে যদি আমরা একটি গাছের সাথে তুলনা করি তাহলে এর বিভিন্ন এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোকে আমরা গাছের ডালের সঙ্গে আমরা তুলনা করে থাকি। তো এই ইন্দ্রিয়গুলো দিয়ে কিন্তু আমরা বাহ্যিক জগতের সাথে চেনা জানা এবং সংযোগ রক্ষা করি, কিন্তু সেই বাহ্যিক জগতের সাথে যদি আমরা যথাযথভাবে যোগাযোগ করি তাহলে আমরা যেমন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, আর এটার যদি অপব্যবহার করে কিংবা এই বাহ্যিক জগতের চাকচাকির চিকর মধ্যে যদি আমরা অতিরিক্ত মাত্রায় আমরা যদি সম্পৃক্ত হয়ে যাই তাহলে দেখা যাবে কি যে এর ফলে আমরা ধ্বংসের দিকেও ধাবিত হতে পারি। অর্থাৎ আমাদের এই সমস্ত ইন্দ্রিয়কে যথাযথভাবে ব্যবহার করে আমাদের আত্মিক উন্নতি সাধন করা এবং আমাদের চেনা জানা জগতের সাথে সম্পৃক্ততা বজায় রাখা, কিন্তু এর বাইরে যদি অতিরঞ্জন করা হয়, অতিমাত্রায় যদি সংযোজিত হয়ে যায় কিংবা সম্পৃক্ত হয়ে যায় তখন হয়তোবা সেই লোভ লালসা বাহ্যিকতার দিকগুলো আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে এবং আমরা ধ্বংসের দিকে ধাবিত হতে পারি। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সেই বৌদ্ধশাস্ত্রের সেই চর্যাপদ যেটা নাকি আমাদের আদি সাহিত্য হিসেবে পরিচিত। এছাড়াও যুগের পর যুগ ধরে আমাদের নানান ধরনের যেমন যুগের পরিবর্তন হয়েছে, আমাদের প্রাচীনকাল থেকে আমরা মধ্যযুগে পদার্পণ করেছি, এছাড়া আমরা আধুনিক যুগে পদার্পণ করেছি, এর ফলে কিন্তু আমাদের এই সাহিত্য শিল্প দিনের পর দিন তার মেধার সংযোজন ঘটিয়ে তার জ্ঞানের সমন্বয় ঘটিয়ে এটা দিন দিন চরম মাত্রায় বিকশিত হয়েছে, এবং এই বিকশিত অংশটাই কিন্তু আজকের আমাদের এই সমৃদ্ধ সাহিত্য শিল্প। তোমরা জানো যে ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা পুরো পর্যায়টাকে তিনটি স্তরে বিভক্ত করি, একটি হচ্ছে গিয়ে তার প্রাচীন যুগ, একটি হচ্ছে তার মধ্যযুগ, আরেকটি হচ্ছে গিয়ে তার আধুনিক যুগ। এই যে যুগের যেমন পরিবর্তন হয়েছে, যুগের যেমন বিবর্তন হয়েছে, এর সাথে সাথে কিন্তু আমাদের সাহিত্য শিল্পেরও পরিবর্তন এবং বিবর্তন হয়েছে, এবং এটা কিন্তু ইতিবাচক পরিবর্তন এবং বিবর্তন হয়েছে, এবং নতুন নতুন জ্ঞানের সমন্বয় ঘটিয়ে সেটা যেন আরও চরম উৎকর্ষতার পর্যায়ে ধাবিত হয়েছে। তেমনিভাবে আমাদের মধ্যযুগে অর্থাৎ সুলতানি আমলেও কিন্তু দেখা গেছে যে সেই সময় সাহিত্যের একেবারে সুবর্ণ যুগ ছিল। সেই সময় যে সকল সুলতান যারা ছিলেন তাদের, অর্থাৎ সেই সময়কার শাসকদেরকে সাধারণত সুলতান হিসেবে আখ্যায়িত করা হতো, সেই সুলতানরা তাদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বাংলার আদি সাহিত্যকে যেমন তারা সংরক্ষণ করেছেন এবং নতুন নতুন সাহিত্য উদ্ভাবনের ক্ষেত্রে তারা হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত কবি সাহিত্যিকদেরকে তারা পৃষ্ঠপোষকতা দান করেছেন, এবং এরই মধ্য দিয়ে সেই সময় কিন্তু বিশেষ করে যদিও সে সময় মুসলমান আমল ছিল কিন্তু সে সময় হিন্দু কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দান করবার মধ্য দিয়ে এই সুলতানি আমলে শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গানের রচনার জোয়ার আসে, এবং শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে, এগুলোকে সাহিত্যিক ভাষায় বৈষ্ণব পদাবলী বলা হয়ে থাকে, এবং এই এই বৈষ্ণব সমাজের সমাজ ব্যবস্থার হিন্দু মুসলমান এতই ঘনিষ্ঠ ভাব বজায় ছিল যে অনেক মুসলমান কবিও দেখা গেছে এই রাধাকৃষ্ণর প্রেম কাহিনী নিয়ে তাদের সেই মথুরার সেই বৃন্দাবন এবং তাদের আশেপাশের অঞ্চল সেই যমুনার তীরে তাদের যে মানে প্রেমের আখ্যান এবং তাদের যে রসায়ন এই সমস্ত কিছু কিন্তু তারা এই বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে তারা সৃষ্টি করেছেন, এবং এই আবেগপূর্ণ গানগুলো যেমন তার ধর্মীয় অনুভূতিকে চরম উৎকর্ষতায় নিয়ে গিয়েছে পাশাপাশি সেগুলো আমাদের সাহিত্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে, এবং এটা কিন্তু তখনকার সময় সম্ভব হয়েছিল তৎকালীন সুলতানদের উদার মানসিকতার কারণে এবং তাদের যথাযথ পৃষ্ঠপোষকতার কারণে। এই জন্য দেখা গেছে কি যে তারা শুধুমাত্র মানে এটা আসলে তো একটা সাম্প্রদায়িক ব্যাপার, কিন্তু তারপরেও সেখানে এতই উদারতা দেখানো হয়েছিল যে মুসলমান কবিরা পর্যন্ত বৈষ্ণব পদাবলী রচনা করতে তারা কুণ্ঠিত বোধ করেন নাই, বরঞ্চ তারা উৎসাহ উদ্দীপনার সাথেই এই প্রেম এবং আবেগপূর্ণ ভাবাবেশের মধ্য দিয়ে এগুলোকে তারা রচনা করেছেন এবং আমাদের সাহিত্য ভাণ্ডারকে তারা সমৃদ্ধ করেছেন।
এইবার আমরা আরও কিছু সাহিত্য সম্পর্কে তোমাদেরকে বলবো, যে তৎকালীন সময় হিন্দুদের বেশ কিছু দেবদেবী নিয়ে নানা কাব্য কাহিনী রচিত হয়েছে। এগুলোর মধ্যে মঙ্গল কাব্য নামে পরিচিত, তাছাড়া মুকুন্দ রামের চণ্ডী মঙ্গল, ঘনরামের ধর্মমঙ্গল, বিজয়গুপ্তের মনসা মঙ্গল এক্ষেত্রে বিশেষ উল্লেখের দাবি রাখে। তোমরা সেই মনসা দেবীর কথা নিশ্চয়ই শুনেছ, সেখানে সেই বেহুলা লক্ষ্মীন্দরের সেই লোহার বাসর ঘরে কী হয়েছিল, সেখানে কেন একটা সর্পের দংশনে লক্ষ্মীন্দরের প্রাণ যায়, সেই স্বামীর প্রাণ ছিনিয়ে আনবার জন্য বেহুলা কেমন করে ভেলায় চড়ে গিয়ে স্বর্গে পর্যন্ত অবতরণ করে এবং দেবতাদেরকে তারা সন্তুষ্ট করে একটা পর্যায়ে সে তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসে। এই যে সাহিত্যের যে একটা ভাবাবেগ সে সময় তৈরি হয়েছিল, এগুলো যেমন তাদের ধর্মীয় সংস্কৃতিকে অনেক বেশি সমৃদ্ধ করেছিল, পাশাপাশি আমাদের সাহিত্য সম্ভারকেও অনেক বেশি পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণতা দান করেছিল। এছাড়া জানো, সে সময় মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী এবং রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হয়েছিল। এগুলোর মধ্যে লাইলি মজনু, সাইফুল মুল্ক, জঙ্গনামা এরকম ভিন্ন ভিন্ন ধরনের, তারপরে আলোয়ালের পদ্মাবতী, এগুলো রচনা করবার মধ্য দিয়ে এক যেমন এই পুঁথিগুলো প্রত্যেক ঘরে ঘরে পাঠ করা হতো, কেউ কেউ এগুলোকে সংরক্ষণ করে রাখতো, কেউ কেউ এগুলোকে নকল করে আরও বেশি বিস্তৃত করত, এবং এই পুঁথি পাঠের মধ্য দিয়ে এই ভাবাবেগ, এই লাইলি মজনুর প্রেম কাহিনী, সেটা যেন একটা স্বর্গীয় আখ্যান থেকে এবং সেটা যেন একটা স্বর্গীয় উপাদানের সমন্বয়ে সেটা যেন একটা চমৎকার একটা ভাব আবেশ তৈরি করা হয়েছিল। এগুলো কিন্তু আসলে আমাদের নিজস্ব সংস্কৃতি নয়, এগুলো সেই ইরান থেকে পাওয়া সেই কল্পকাহিনী, সেগুলোকে আমাদের দেশীয় সাহিত্যিকরা তাদের ভাব আবেগের সংমিশ্রণ ঘটিয়ে সেটাকে এমন চরম উৎকর্ষতার দিকে নিয়ে গিয়েছে এবং আমাদের বাংলা সাহিত্যটাকে এত বেশি স্বয়ংসম্পূর্ণ করেছে যে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরপর যখন আধুনিক যুগ শুরু হয়, অর্থাৎ ইংরেজ আমলে 19 শতকে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়। সে সময় কিন্তু আসলে এখনকার মতন এইভাবে গদ্য রচনা করা হতো না, এবং যদিও গদ্য রচনা করা হলেও সেগুলো ছিল সাধু ভাষায় রচিত। কিন্তু পরবর্তীতে তোমরা জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন। এছাড়া বঙ্কিমচন্দ্র, তারপর হচ্ছে সমসাময়িক সাহিত্যিকের যার উপর শোধ তুলেছেন, আর রবীন্দ্রনাথ তো তাকে শোভন আর সুন্দর সুন্দর করে একেবারে পরিপূর্ণতা দিয়েছেন, এবং তার সাথে নতুন নতুন সংযোজন হয়েছেন কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ, এটা সম্পর্কে তোমরা শুনেছো, এটা ছিল সেই লঙ্কার রাজার রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাদ, সে কেমন করে তার আপন চাচার ছলনায় কেমন করে তাকে মৃত্যুর মুখে পতিত হয়েছিল। এখানে কিন্তু এই এই যে ঘটনা প্রবাহটা, তিনি এমন চমৎকারভাবে কাব্যিকভাবে সেটাকে উপস্থাপন করেছেন যেটা আজকে আমাদের বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ হিসেবে রচিত হয়েছে। এছাড়া তোমরা জানো কাজী নজরুল ইসলামের বিভিন্ন ধরনের কাব্য, মহাকাব্য, এছাড়া তার সাহিত্যের ক্ষেত্রে অনেক বেশি সংযোজন, এগুলোর মধ্য দিয়ে আমাদের সাহিত্য সম্পর্ককে অনেক বেশি পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণতা দান করেছে, এবং এগুলোই ছিল হচ্ছে গিয়ে আমাদের সৃষ্টিশীলতার একটা বহিঃপ্রকাশ এবং আমাদের শিল্পকলার একটা চরম উৎকর্ষতা। এবার আমরা বাংলার শিল্পকলার আরও একটি ধারার সাথে তোমাদের পরিচয় করে দেব, সেটা হচ্ছে সঙ্গীত শিল্প। তোমরা জানো যে আমাদের এই যে বাংলা, এটা একেবারে গানে গানে পরিপূর্ণ। যেমন এখানে কৃষক যেমন ধান কাটতে কাটতে গান করেছে, মাঝি যেমন নৌকা বাইতে বাইতে গান করেছে, তেমনি 12 মাসই যেন কোনো না কোনো উৎসাহ উদ্দীপনা, পালা পার্বণ এবং রঙ্গ তামাশার মধ্য দিয়ে এই মানুষ তার মনের ভাব আবেগকে উচ্ছ্বাসভাবে উচ্ছ্বসিতভাবে এটাকে মানে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সঙ্গীত শিল্পের এতটা বিকশিত লাভ করেছে। তোমরা জানো আমাদের আদি যে দুই সঙ্গীত, সেটা চর্যাপদ এবং বৈষ্ণব পদাবলীর কথা তোমরা আগেই আমরা বলেছি। এছাড়া কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো এবং এখনও হয়, এখনও সেই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে স্মরণ করে তারা কীর্তন গান আখ্যায়িত করে এবং গেয়ে তাদের মনের ভাবাবেগ প্রকাশ করে। এছাড়া মুর্শিদি পালা গান,
বারোমাসা, ভাওয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে আমাদের পুরো বাংলা জুড়ে। এখানে মুর্শিদি কিংবা পালা গান, তারপরে হচ্ছে বারোমাসা। মুর্শিদি গানগুলো হচ্ছে আধ্যাত্মিক লেভেলের, অর্থাৎ বিভিন্ন খানকা শরীফে কিংবা দেখা গেছে যে মাজার শরীফে কিংবা বিভিন্ন আখড়ায় এই ধরনের সৃষ্টিকর্তার সাথে আধ্যাত্মিকতার সংযোজন ঘটিয়ে এই গানগুলো তৈরি করা হয়েছে। পালা গান হচ্ছে গিয়ে বিভিন্ন বিশেষ করে মেলাগুলোতে কবিদের মধ্যে মুখে মুখে এই গানগুলো তৈরি করতে এবং একজন আরেকজনের সাথে কবিয়াল যে লড়াই সেগুলোর মধ্যে দিয়ে এই পালা গান হতো। বারোমাসা গান হচ্ছে কি একদম সারা বছরের জন্যেই, সব সময়ের জন্যে। এছাড়া ভাওয়াইয়া, তোমরা ভাটি অঞ্চলের যেই যারা রয়েছে তারা এই ভাওয়াইয়া গানের সঙ্গে, বিশেষ করে রংপুর অঞ্চলে ভাওয়াইয়া চটকা এই গানগুলো সম্পর্কে তোমরা জানবে। আর গম্ভীরা হচ্ছে কি আমাদের সেই রাজশাহীর ঐতিহ্যবাহী সেই নানা নাতির তাদের একসাথে কথোপকথন এবং গানে গানে তাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো জনগণের মাঝখানে গানের মাধ্যমে উপস্থাপন করবার প্রক্রিয়াটাই হচ্ছে এই গম্ভীরা। এছাড়া তোমরা জানো যে আমাদের দেশে নিধুবাবু, কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথের হাতে বাংলার নাগরিক গান একেবারে উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গিয়েছিল। এছাড়া হিন্দুস্তানি রাগ সঙ্গীত, বিশেষ করে বিভিন্ন বাগেশ্রী, তারপরে হচ্ছে গিয়ে কী বলা হয় যে অন্যান্য যে সকল রাগ, ইমন রাগের ওপর যে উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারটা, এগুলো আমাদের নাগরিক সংস্কৃতিকে, নাগরিক সঙ্গীতকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। এছাড়া রবীন্দ্রনাথ তার যেই প্রায় 2500 তিনি গান রচনা করেছেন এবং তার রচিত বিখ্যাত গানটাই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের রূপান্তর হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সুরটা তিনি বাউল গানের কাছ থেকে তিনি নিয়েছিলেন। এছাড়া আমাদের রবীন্দ্রনাথের পথ ধরে পরে আরও অনেকেই বাংলার নাগরিক গানকে সমৃদ্ধ করেছেন। এর মধ্যে কাজী নজরুল ইসলামের কথা না বললেই নয়, তিনি তার 20 বছরের সৃষ্টিশীল সময়ের মধ্যে প্রায় 6000 তিনি সঙ্গীত রচনা করেছেন। তিনি সঙ্গীতের সর্বাঙ্গিক গান তিনি রচনা করেছেন, তিনি লোকসঙ্গীত রচনা করেছেন, তিনি নজরুল সঙ্গীত, নজরুল গীতি, এমনকি হিন্দুদের ভক্তিমূলক গান, আমাদের ইসলামিক গান, নজরুলের গাওয়া সেই নজরুলের সেই গানটা ছাড়া যেন আমাদের ঈদের আনন্দ সেই মানে পরিপূর্ণতাই লাভ করে না, ওমন রমজানের সেই রোজার শেষে এলো খুশির ঈদ, এই রকম হাজারো হাজার গান তিনি রচনা করে আমাদের সঙ্গীত শিল্পীকে অনেক 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 বেশি সমৃদ্ধতা তিনি দান করেছেন। এছাড়া অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানকে সমৃদ্ধির এতটা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আমরা আমাদের বাঙালি জাতিকে যেন গানের দেশের সাথে তুলনা করা হয়। এখানকার মানুষের ভাব আবেগ সমস্ত কিছুই যেন গানে গানের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের সর্বশেষ অংশ, অর্থাৎ আমাদের সাহিত্য শিল্প এবং সঙ্গীত শিল্প। আশা করছি তোমরা এগুলো যথাযথভাবে অনুধাবন করতে পেরেছ। আজকের সময় স্বল্পতার জন্য আর কথা বাড়াবো না, তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আসসালামু আলাইকুম।